আসছে। হ্যাঁ ঠিক একদম। তুই তুই রেডি তো? এবার দোসরা মে 1908। কি ছড়ুয়াই, কোথায় চললে? জানলার থেকে চোখটা সরিয়ে বছর কুড়ির তরুণ যুবকটি ঘুরে তাকালো নন্দলাল বাবুর দিকে। দৃষ্টিতে একটা অস্থির ভাব থাকলেও সেই অস্থিরতার আড়ালে যেন একটা অদ্ভুত গভীরতা লুকিয়ে রয়েছে। এই চোখ জোড়ার পেছনের গল্পটা যেন এই ট্রেনের আর পাঁচটা প্যাসেঞ্জারের থেকে বেশ খানিকটা আলাদা। নন্দলালবাবু জানেন, খুব ভালো করেই মানুষ চিনে নেন তিনি। এই লাইনে অভিজ্ঞতা তো তার কিছু কম হলো না। মিষ্টি হেসে নন্দলালবাবু তরুণটিকে উপর নিচ জরিপ করতে করতে আবার বললেন, বিরক্ত করবার জন্য ক্ষমা প্রার্থী, মনে হলো যেন ভাইটা একটু টেনশনে আছে। না না না, কথা বলতে তরুণটি যে খুব একটা ইচ্ছুক নয় বোঝা গেল। নন্দলাল বাবুকে এড়িয়ে আবার তরুণটি জানলার বাইরে দৃষ্টি নিক্ষেপ করল। কাঁচা বয়স, দিন কয়েকের না কামানো দাড়ি গোঁফ। যদিও বয়স আন্দাজে এমন কিছু বেশি না, কিন্তু ছোকরাটিকে জরিপ করতে করতে নন্দলাল বাবু বেশ বুঝতে পারলেন সমবয়সী আর পাঁচটা যুবকের মতো পরিপাটি ভাবনা এই তরুণটির মধ্যে নেই। সমস্তিপুর থেকে ট্রেনে চড়ে যে কটি নব্য যুবককে তিনি এই হাওড়াগামী ট্রেনে সাধারণত দেখে থাকেন, তাদের বেশিরভাগই বেশভূষায়, পোশাকে এবং কথাবার্তায় একটা শহুরে ভাব আনার চেষ্টা করে। এমনকি তার মতো প্যান্ট শার্ট পরিহিত আধুনিক বাংলা সাহেব যেচে আলাপ করলে আলাদা সম্মান জ্ঞাপন করে ইংরেজিতে আলাপ জমানোর চেষ্টা করে। কিন্তু এই ছোকরাটি আলাদা। ধুতির নিচের দিকটা একটু ময়লা, পায়ের জুতোয় অযত্নের ছাপ স্পষ্ট, পাঞ্জাবির পকেটে কিছু জিনিসপত্র রাখা যা সে কায়দা করে হাতটা রেখে কেমন যেন ঢাকার চেষ্টা করছে। ছোট ভাইয়ের কি বই টই পড়ার শখ রয়েছে নাকি? নন্দলাল বাবুর কথায় ছেলেটি এবার একটু জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালো। নন্দবাবু চোখের ইশারায় তার পাঞ্জাবির পকেটের দিকে ইঙ্গিত করে বেশ একটা আলগা আলাপি হাসি হাসি মুখে তাকালেন। ছোট ভাই কি রাগ করলে নাকি? আমার আবার বই পড়ার তেমন বাতিক নেই বুঝলে ভাইয়া, কিন্তু ওই যে গিন্নিটি, উনি আবার শিক্ষিতা, বাজারের সব নামি দামি নোভেল শেষ করে সে এখন নতুন এক বায়না ধরেছে, বাঁকা চার চাতুর্যের বই পড়বে। বলো দেখি ভাইয়া, এই বাজারে ওসব দেশ বিরোধী বই নিয়ে কি আলোচনা করাও ঠিক? ট্রেনের গতি অনেকটাই কমে এসেছে, কোনো একটা স্টেশনে এসেছে, সম্ভবত শিপরাইট অঞ্চল। ছোকরাটি জানলা ধরে উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, গলাটা শুকিয়ে গেছে, একটু জল খেয়ে আসি। গলা তো আমারও শুকিয়েছে, দেখো কথায় কথায় তোমার নামটাই তো জানা হলো না। যুবকটি ততক্ষণে ট্রেনের দরজার দিকে এগিয়ে গেছে অনেকটাই। নন্দবাবুও উঠে তার পেছন পেছন নেমে পড়লেন স্টেশনে। ছেলেটি আস্তে আস্তে এগিয়ে গেল চায়ের দোকানের দিকে, আর নন্দবাবু এগিয়ে গেলেন স্টেশন মাস্টারের ঘরের দিকে। এই ধরনের ভ্রমণের সময় তিনি সাধারণত নিজের পরিচয় গোপন রাখেন, কিন্তু স্টেশন মাস্টার মাখনলাল বাবুর কাছে নিজের পরিচয় দিতে সঙ্গে সঙ্গে বিহারে পুলিশের কাছে টেলিগ্রাম করার ব্যবস্থা করে দিলেন। স্টেশন মাস্টারকে বলে ট্রেনটিকে আরেকটু দাঁড় করিয়ে রেখে তার সন্দেহের কথা বিহার পুলিশকে টেলিগ্রাম করে ধীরে সুস্থে আবার ট্রেনে উঠলেন নন্দবাবু।
সেই সন্দেহজনক ছেলেটি তার আগেই ট্রেনে উঠে বসে রয়েছে। ট্রেন ছেড়ে দিল। একদিন আগে আরে দাদা পায়ের কেউ মারাতে হো সরি সরি দেখতে পাইনি কিছু মনে করবেন না যা ভিড় আপনিও বাঙালি কি কম বয়স না দেখে বোঝাই যায় না যে খুনি 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 নয় তো খুনি নয় তো কি শুধু জঙ্গি বললে কি ঠিক বলা হবে বিপ্লবী মশাই বিপ্লবী বাজে কথা বলবেন না টাটকা টাটকা নাকি বোমাবাজি করে এসছে ওয়াইন স্টেশনে বেটাকে হাতে নাতে ধরেছে পুলিশ কিন্তু কি নিষ্পাপ দেখতে দেখে মনেই হবে না এমন ডেঞ্জারাস এদের কিন্তু সব অনুশীলন করানো হয় ওই যে নাম নিতে নেই কয়েকটা সংগঠন সমিতিও আছে বাঙালিদের মধ্যেই কিন্তু এইসব প্রতিবাদ প্রতিবাদ দেখা যায় দেখুন না এই বিহারিগুলো কেমন হাসি হাসি মুখে কয়েদি দেখতে ভিড় করেছে খবর যা শুনলাম দুই কনস্টেবল সিং না কি যেন একটা নাম ওরা বেচারাকে বমাল সমেত ধরেছিল তাই তো তার বলছি কি রিভলভার গুলি স্টেশনের ম্যাপ আর নাকি বেশ খানিকটা টাকা সাথে নিয়ে চায়ের দোকানে জল চাইছিল মহারানীর শাসনে আমাদের পাঞ্জাবগুলো দেখুন কেমন সেয়ানা পুলিশ হয়ে উঠেছে ব্যাটার চলাফেরা দেখেই সন্দেহ হতেই নাকি প্রশ্ন করতে শুরু করে ও তখন ছোকরা পিস্তল বের করে নাকি গুলি করারও চেষ্টা করে এ তো একদম বঙ্কিম চট্টোপাধ্যায়ের নভেল যা বলেছেন তা আপনার পড়া আছে নাকি কি ওই যেটার নাম নিতে নেই আনন্দমঠ আহ কি হচ্ছে দশ হাত দূরে থন হ্যাঁ ওটাই একদম গা গরম করা নভেল কিন্তু আরে একি একি কোথায় নিয়ে চললো একে আবার কোথায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উডম্যান সাহেবের কাছে কি করা সিকিউরিটি দেখেছেন একটু বদমাইশি করলেই বন্দুক চালিয়ে দেবে আপনার তো মশাই অনেক জ্ঞান আপনিও কি পুলিশের লোক নাকি একি যা বাবা কোথায় গেল ও মশাই উবে গেছে সরেন সরেন আর দাঁড়িয়ে থেকে লাভ কি আরো একদিন আগে 30 এপ্রিল 1908 ব্যারিস্টার কেনেডি তার ওয়াইনের গ্লাসে একটা ছোট চুমুক দিয়ে একটু দূর থেকে খানিকটা আনমনে তাকিয়েছিলেন তার মেয়ের দিকে মা মেয়ে দুজনেই ব্রিজ খেলায় বেশ পটু হয়ে উঠেছে কিন্তু পকেট ঘড়িটা বার করে চোখ পড়তেই মনে পড়ল কাল আবার শুক্রবার অনেক কাজ আছে সকাল সকাল উঠতে হবে তিনি আস্তে আস্তে বোর্ডের দিকে এগিয়ে গেলেন তার স্ত্রী ও কন্যার সঙ্গে ব্রিজ খেলায় মত্ত মিস্টার অ্যান্ড মিসেস কিংসফোর্ড তিনি মেয়ের কানের খুব কাছে মুখ এনে বললেন ডার্লিং আমাদের এবার বেরোতে হবে উই হ্যাভ অনলি 10 মোর মিনিটস তারপর একগাল হেসে কিংসফোর্ড যুগলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে বললেন স্যার We have to call it a night. Certainly. I just told these three beautiful ladies that this is our last round. Alipur Presidency Court's Chief Magistrate, Mr. Kingsford, Barrister Kennedy's সাথে দৃঢ় হাতে করমর্দন করে নিজের পকেট ঘড়িটা বের করে একবার দেখে নিয়ে টেবিলের পাশে রাখা ওয়াইনের গ্লাসে আস্তে করে একটা চুমুক দিলেন তারপর নিজের কার্ডগুলোকে টেবিলের উপর আলগোছে ছড়িয়ে দিয়ে
গলার টাইটা ঠিক করতে করতে কেনেডি পরিবারকে বিদায় জানিয়ে কোচওয়ানকে টাঙ্গা প্রস্তুত করতে বললেন। মোটামুটি একই সময় কিংসফোর্ড এবং কেনেডি দুই পরিবারের ঘোড়া টানা গাড়ি দুটো ইউরোপিয়ান ক্লাবের মেইন হাউসের সামনে এসে প্রস্তুত হলো। উচ্ছল কিশোরী জুডি একরকম দৌড়ে দৌড়ে মিসেস কেনেডির হাত ধরে টাঙায় উঠে গেল। গুড নাইট স্যার। কিংসফোর্ডকে শুভরাত্রি জানিয়ে ব্যারিস্টার কেনেডি ঘুরতে ঘুরতে পেছন থেকে তার টাঙাটি এগিয়ে এসে দাঁড়াল। জানলা থেকে মাথা বার করে চিৎকার করে উঠল তার মেয়ে। Kingsford uncle, this time we will go first. And you watch. Come daddy, come. মেয়ের উচ্ছলতায় হেসে উঠে ব্যারিস্টার কেনেডি টাঙায় উঠে বসলেন। তাদের টাঙাওয়ালার চাপুকে ঘোড়ার গাড়িটা চলতে শুরু করল। প্রায় একই সময় পেছনে কিংসফোর্ড সাহেবের টাঙাটিও চলতে শুরু করল। রাতের অন্ধকারে গাড়ি দুটিকে দেখে দুই টপবগান ও যমজ ভাইয়ের মতো লাগছিল। ডাগলাস কিংসফোর্ড তার স্ত্রীর হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজ এত কম কথা বলছো কেন তুমি? আমার আর বলার দরকার কি আছে? কেনেডি তো তোমার এন্টারটেইনমেন্টের জন্য মামি দুজনকে কাজে লাগিয়ে দিয়েছে। ড্যাড বেচ ওয়াজ ট্রাইং ইউ আউট, ইউ নো? নো ডার্লিং, ইট ওয়াজ জাস্ট আ সোশ্যাল জেস্টার। Mafford, that old bitch was constantly smiling and uttering rubbish to impress you, and the younger one was laughing out at your every damn silly joke. Nothing like that, honey. হঠাৎই প্রচন্ড এক বিস্ফোরণে ডাগলাস কিংসফোর্ডের কথাগুলো ঢাকা পড়ে গেল। ঘোড়ার গাড়ির ভিতরে ডাগলাসের হাত দুটি খামচে ধরল তার স্ত্রী। বাইরে ঘোড়ার ডাকে এবং বোমা ফাটার আকস্মিক তীব্রতায় কানে তালা লেগে গেলেও জানলা দিয়ে দ্রুত উঁকি মেরে ডাগলাস কিংসফোর্ড দেখতে পেলেন সামনের টাঙাটি বোমায় ছিন্ন ভিন্ন হয়ে উল্টে পড়ে আছে, এবং বন্দে মাতরম বলতে বলতে দুই আততায়ী সম্ভবত কিশোর বা যুবক দৌড়ে পালাচ্ছে। ডাগলাস কিংসফোর্ডের প্রচণ্ড চিৎকারে ইউরোপিয়ান ক্লাবের পূর্ব গেট ও তার আশেপাশের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। স্তব্ধ হয়ে যাওয়া ঘোড়ার গাড়িটি থেকে দ্রুত নিচে নেমে এলেন ডাগলাস কিংসফোর্ড। কোচওয়ান তখন এই কান ফাটানো বিস্ফোরণে ঘাবড়ে যাওয়া ঘোড়া দুটিকে সামলানোর চেষ্টা করে চলেছে। ও মাই গুডনেস বলে দ্রুত সামনে টাঙাটি থেকে বের হয়ে আসা রক্তাক্ত হাতটিকে লক্ষ্য করে এগিয়ে গেলেন ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড। July 8, 1908 কোর্ট রুম, দ্বিতীয় হিয়ারিং। দেড় মাস লেগে গেল সেকেন্ড হিয়ারিং এর ডেট আসতে। সেটাই হোক, ব্রিটিশ সরকার বাহাদুর কিন্তু আইন কানুনের ব্যাপারে খুব উঁচু মানের, সব রকম তদন্ত প্রমাণ সাক্ষী যাতে করে তবেই ভার্ডিক্ট দেয়। ভার্ডিক্ট? নিজের দেশের জন্য ওই বাচ্চা ছেলেটা এমন একটা ঝুঁকিপূর্ণ কাজ করলো, তার আবার ভার্ডিক্ট? আরে মশাই, আপনিও কি অনুশীলন সমিতিতে নাম লেখানেন নাকি? ইচ্ছা তো মনে ছিলই, কিন্তু ঘরে গৃহিণী আর তিন ছেলে আছে, বুঝলেন কি না, সাহসে কুলোলো না। বাজে রসিকতা রাখুন তো, জানেন তো এই চক্রটি যে দোসর, মানে দীনেশচন্দ্র রায়ের নাম ভাড়িয়ে প্রফুল্ল নামের যে ছেলেটিকে ইন্সপেক্টর ব্যানার্জি মোকাম পুলিশ স্টেশনে গুলি করে মারে। মারেনি তো? প্রফুল্ল নাকি শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছিল এবং শেষে নিজের মুখে পিস্তলের নল ঢুকিয়ে। আরে রাখুন মশাই, মুখে পিস্তলের নল, আপনি আমার এসবে বিশ্বাস করেন? জানেন ওই ছেলেটির কাটা মুন্ডুটি ক্যালকাটায় পাঠানো হয়েছিল তদন্তের স্বার্থে? ব্রিটিশ পুলিশ মশাই, একবার ছুলে 18 খা, সে আপনি বেঁচে থাকুন বা মরে গিয়ে থাকুন। ওটা বড্ড অমানসিক কাজ মশাই, মাথা কেটে পাঠানো কি সভ্যতা? বর্বরতা। দাঁড়ান দাঁড়ান,
আপনি ওকে আনন্দ মটফট করে পাগল হয়ে গেছেন নাকি? বোমাটো মানেনি তো? আনতে পারলে ভালোই করতাম। যা খেলা দেখাচ্ছে ওই আপনাদের ম্যাজিস্ট্রেট ডগনা উলফ কি যেন, ডগলাস কিংফোর্ড, যাকে মারতে গিয়ে ওই দুই ছোড়া দুই দুই নিষ্পাপ সাদা চামড়ার ভদ্রমহিলাকে খুন করলো। হ্যাঁ, যাই হোক, সেই মক্কেল কিন্তু ভীষণই ভারতীয় বিদ্বেষী। কেন কেন যুগান্তরের ভূপেন্দ্রনাথ দত্তের ট্রায়াল নিয়ে কি করলো? একেবারে রিগরাস ইমপ্রিজনমেন্ট, তারপরে ধরো ওই যুগান্তরের মামলা নিয়ে সুশীল সেন যখন প্রতিবাদ করলো, একদম ঠিক করেছেন, চাপকানি ওর প্রাপ্য ছিল। কি দরকার বাপু রাজনীতিতে মাথা ঘামিয়ে? বাপ মায়ের পয়সা উড়িয়ে এরা রেভলিউশন আনবে ভেবেছেন? বিদেশি মদের বোতল দেখলেই এরাই দেখবেন হাঁটু গেড়ে বসে চার লাইনের ইংরেজি কাব্য শুনিয়ে দেবে। সবার ছেলে তো আর আপনার ছেলের মতো নয়। কি বললেন? না, বললাম যতই হোক বাচ্চা ছেলেগুলো দেশের জন্য কিছু একটা করতে চাইছে। গাধায়রা বুঝলেন, দোপার গাধা। ইংরেজরা অন্তত আমাদের একটা সভ্য ভাষা শিখিয়ে নিয়ম কানুন এনে কিছুটা শিক্ষিত করার চেষ্টা করছে। দেখুন না এই এই ছোড়াটা, যার নামের ঠিক নেই, ক্ষুদিরাম। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই তো, কুসংস্কার বুঝলেন মশাই, খুদ দিয়ে কেনা, জমির দুয়ারে কাটা। এখন কে বাঁচাবে জমির হাত থেকে? এসব ফালতু ঝামেলায় না জড়িয়ে মন দিয়ে লেখাপড়া করে বিদেশে যেতে পারতাম, কত কদর হতো সমাজে, তা না বোমাবাজি। যাই বলুন, নরেন্দ্র বসু কিন্তু ক্ষুদিরামের কেসটাকে বেশ দাঁড় করিয়ে এনেছে। পেনাল কোডের আর্টিকেল 164। আরে রাখুন মশাই আপনার পেনাল কোড, যাবজ্জীবন তো হচ্ছেই, ফাঁসি হও বিচিত্র না। ফাঁসি? প্রথম হিয়ারিংয়ে ক্ষুদিরাম কি বলেছিল জানেন? কে? সেই বয়সে কি তেজ মশাই, যার যখন মৃত্যুদণ্ডের কথা বলে ছোকরার মুখে তখন হাসি। গুজব। আরে না মশাই, আমি ছিলাম সেদিনও কোর্টে। বলেন কি, বোমা টোমা নিয়ে আসেননি তো এবার? সত্যি? না না, তো জাজ তো তখন পরখ করে নিয়েছিল ছোকরা আদৌ বুঝতে পারছে কিনা যে ওরই মৃত্যু নিয়ে নিদান দেওয়া হলো। বেটা চোখে চোখ রেখে বলেছিল, সব বুঝেছে। আর মশাই বিশ্বাস করবেন না, মুখে সেই একটা শান্ত হাসি। ভেবেছিল ছাড়া পেয়ে যাবে? না মশাই, সে হাসি অন্যরকম, এত শান্ত স্নিগ্ধ, মানে মুহূর্তের জন্য ওকে তো কেমন যেন মুনি ঋষির মতো লাগছিল আমার। বিশ্বাস করুন খুব খারাপ লাগছিল সেদিন। আপনার মতো জনগণের জন্যই একেবারে জাতীয় নায়ক হয়ে গেল এই দেড় মাসে। কি কভারেজ পেল বলুন, প্রায় রোজই খবরের কাগজ খুললে মুজাফ্ফরপুর বোমা মামলা আর এই ছোকরার ছবি। নরেন্দ্র কুমার বসুর তীব্র ডিফেন্সকে একরকম আমূল না দিয়ে দ্বিতীয় হিয়ারিংয়ে মৃত্যুদণ্ডের নিদান বহাল রইল ক্ষুদিরাম বসুর জন্য। নরেন্দ্রবাবুর অকাট্য আইনি যুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত অ্যাপিলকে ডিসমিস করে দিয়ে ব্রিটিশ জাজেদের বেঞ্চ মৃত্যুদণ্ডের কাগজে সই করে দিল। শনিবার বেলা 10টার পরে জজ কোটেতে লোক না ধরে মাগো। যে ছেলেটি কিশোর বয়সে ভারতবর্ষের স্বাধীনতার অসম যুদ্ধের স্বপ্নে বুঁদ হয়ে অনুশীলন সমিতিতে নাম লিখিয়েছিল এবং বারীন্দ্র কুমার ঘোষ প্রমুখ মহামানবের অনুপ্রেরণায় কলকাতার রাস্তায়
সরকার বিরোধী ইশতেহার বিলি করতে গিয়ে মাত্র 15 বছর বয়সে ব্রিটিশ পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছিল, তার জন্যে হয়তো পরিণতিটা ভাগ্যের খাতায় অনেক আগেই লেখা হয়ে গিয়েছিল। 16 বছর বয়সে বোমা নিক্ষেপণ ও প্ল্যান্টিং করার ব্যাপারে প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদিরাম বসুর শেষবারের বোমাটি বানিয়ে দিয়েছিলেন আরেক মহামানব বিপ্লবী উল্লাসকর দত্ত। শেষ চেষ্টা হিসেবে তৎকালীন গভর্নর জেনারেলের কাছে ক্ষুদিরামের জীবনের জন্য অ্যাপিল গেছিল। মৃত্যুদণ্ড রোধের ব্যাপারে আলোচনা করা দূরস্থান, তিনি 11 আগস্টের মধ্যে ক্ষুদিরামের ফাঁসির হুকুম নিশ্চিত করে দেন। ইতিহাস সাক্ষী, কলকাতার রাস্তাঘাটের প্রতিটা ধুলিকণা জানে। কাতারে কাতারে মানুষের ঢল নেমেছিল ক্ষুদিরামের শেষের কদিন। মিছিলে মিছিলে ছয়লাভ হয়ে গেছিল কলকাতা। অবশেষে 11 আগস্ট এলো সেই সময়। ভোর 6টা, নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে থেকেই জেলখানার আশেপাশের অংশগুলি লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল। ফুল আর মানুষের মাথার ভিড়ে হয়তো সেই সদ্য যুবক 18 বছরের ক্ষুদিরামের ফাঁসি কাঠে ঝোলানোর সাথে যুক্ত প্রত্যেকটি মানুষই হয়তো মনে মনে প্রচণ্ড রকম লজ্জিত হয়েছিল। রাষ্ট্রের ধ্বজাধারী প্রতিনিধিদের কাগজখালির পর্দায় খুনের পরিকল্পনাকে নিছকই সাজা বলে লঘু করে বলা বা দেখাটা একটা অভ্যেস হতে পারে, কিন্তু মহাকালের বিচারের দরবারে প্রতিটা মৃত্যুই মৃত্যু, প্রতিটা খুনই খুন। হাসি মুখে এক মুহূর্তের জন্য মৃত্যু ভয় না কেঁপে ওইটুকু মাত্র জীবন দেখা একটা ছোট্ট মানুষ, দেশ, জাতি, স্বাধীনতা এইসব কঠিন কঠিন শব্দের প্রতি ভালোবাসায় গলায় পড়ে নিয়েছিল ফাঁসির দড়ি। পরের দিনের সংবাদপত্রগুলি কিংবা আজকের ইতিহাস বই কেউই কিন্তু সেই আইনের ধ্বজাধারকদের কথা মনে রাখেনি, মনে রেখেছে শুধু সেই 18 বছরের স্ফুলিঙ্গের শান্ত স্নিগ্ধ দৃষ্টি আর হাসি মুখ। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। তোমরা শুনছিলে উল্লাসের লেখা 1908 দুইটি হত্যা। আর আজকের গল্পটির ডিরেকশন দিয়েছে লেখক নিজেই। ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকির ভূমিকায় অরিত্র এবং সৌরভ। ইন্সপেক্টর নন্দলালের ভূমিকায় রয়েছে উল্লাস। কিংসফোর্ড ও কেনেডির ভূমিকায় অরিত্র। জুডি ও মিসেস কিংসফোর্ডের ভূমিকায় ঈশিতা। পথচারী ও কোর্টরুম আলোচনাকারী অরিত্র ও উল্লাস। এবং আজকের গল্পের ন্যারেটর হলো শান্তনু। আর চন্দ্রানীকে স্পেশাল থ্যাঙ্কস আমাদের এত সুন্দর দুটি গান গিফট করার জন্য। পোস্টার ডিজাইনিংয়ের উল্লাস, সাউন্ড মিক্সিংয়ের মিরাজুল ও উল্লাস। আর আজকের গল্পের প্রেজেন্টেশনে রয়েছি আমি শর্মিন। আর প্রযোজনায় রয়েছে 9f10.com। Oh.
প্রচন্ড শক্তিতে তার গলাটা টিপে ধরেছে। দম আটকে আসছে সৌবালের। কোনো রকমে নিজের গলা থেকে সেই কঠিন হাতের বাঁধন সে সরানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। ঠিক তখনই দরজা ধাক্কা দিল কেউ বাইরে থেকে। অনু আমাকে আঁকড়ে ধরে বুঝিয়ে দিল, মনে মনেও শিওর যে দরজার ওপারেই আমাদের জন্য সমস্ত রকম বিপদ, অস্বস্তি এবং অজানা ভয় অপেক্ষা করছে। এই যে মশাই, তোমার কি মামা আছে? তোমার মামা কি বিলেতে থাকা কোনো সাহেব বাবুর মতন দেখতে, না WWE-তে কুস্তি লড়া পালোয়ানের মতন মহাপুরুষ? বলো দেখি, তোমার মামা কি একলা এক হাতে বাঁশিকারে দক্ষ? কোনোটাই নয়, তাই তো? ছি ছি ছি, যোগী দাসের মামা কিন্তু এই সবেই একাই 100। তা অবশ্য যোগী দাসের কথা শুনেই তোমাদের বললাম। এবার বাকিটা না হয় সুকুমার বাবুর যোগী দাসের মামা গল্পটা শুনেই তুমি বুঝে নাও। You are listening to 9F10.